রাজ্যের প্রাইভেট স্কুলগুলোর পরিচালন কমিটির স্বেচ্ছাচারিতার অভিযোগ নতুন ঘটনা নয়, এবার বেতন বঞ্চনার অভিযোগে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্টকেও ঘেরাও করল ইন্দ্রনগরস্থিত শিক্ষানিকেতনের শিক্ষক শিক্ষিকারা। হায়রে বিদ্যা ব্যবসা! রাজ্যের সর্বত্র বেসরকারি স্কুলগুলির কর্তৃপক্ষের দাদাগিরি, স্বেচ্ছাচার, শিক্ষকদের প্রতি অমানবিক ব্যবহার, শিক্ষকদের প্রতি আর্থিক বঞ্চনার মতো অভিযোগ প্রতিনিয়ত ঘটেই চলেছে, আর অভিভাবকদের পকেট কাটা তো তার মাত্রা ছাড়িয়ে গেছে। এক কথায়, যারা শিক্ষাদান করবে তাদের ঠকিয়ে এক শ্রেণীর বিদ্যা ব্যবসায়ীর পকেট ভারী করাই প্রাইভেট স্কুলগুলোর লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এবার অভিযোগ উঠল আগরতলা ইন্দ্রনগরের শিক্ষানিকেতন নামে একটি প্রাইভেট স্কুলের বিরুদ্ধে। ওই বিদ্যালয়ে গত 4 বছর যাবৎ শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে না। বৃহস্পতিবার এই অভিযোগকে কেন্দ্র করেই শিক্ষানিকেতন প্রাইভেট স্কুলের পরিচালন কমিটির ভাইস প্রেসিডেন্ট গোপাল চক্রবর্তীকে ঘেরাও করে শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকদের অভিযোগ, গত ডিসেম্বর মাসেই বিদ্যালয়ের পরিচালন কমিটি তাদের বলে যদি অভিভাবকরা ছাত্রছাত্রীদের বেতন বাড়িয়ে দেয় তাহলে গোপালবাবুরা নাকি শিক্ষক শিক্ষিকাদের মাসিক বেতন বৃদ্ধি করবে। সেই মোতাবেক অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের বেতন বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ইন্দ্রনগরস্থিত শিক্ষানিকেতনের পরিচালন কমিটি এখন শিক্ষকদের দাবি মতো বেতন বাড়ানো যাবে না বলে জানিয়ে দিচ্ছে। শিক্ষানিকেতনের শিক্ষকদের দাবি, স্কুলের ফি বাবদ ছাত্রছাত্রীদের কাছ থেকে যে পরিমাণ অর্থ আদায় হয় তা থেকে অনায়াসেই তাদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো যায়, কিন্তু তা করতে নারাজ শিক্ষানিকেতন স্কুলের পরিচালন কমিটি। স্কুলে মোটামুটি ডিসেম্বর মাস থেকে একটা কথা হয়েছিল, উনি ভাইস প্রেসিডেন্ট এসে বলে গেছিলেন যে টাকা বাড়ালে, ছাত্রদের টিউশন ফিস বাড়ালে আমাদের টাকা বাড়বে। আমরা যারা টাকা পাই তারা লেবার ডিপার্টমেন্ট যা দিয়েছে তার থেকে মিনিমাম ওয়েজ থেকে 2,500 টাকার মতো কম পাই। হ্যাঁ, তো সেই 2,500 টাকা কম পাওয়া উনি বলেছেন তোমরা টাকা বাড়াও, বাচ্চাদের টাকা বাড়াও। তো আমরা গার্জেনদের কনভিন্স করে টাকা বাড়িয়েছি। সেই টাকা বাড়ানোর পর আমরা যে টাকা বাড়িয়েছি তাতে প্রত্যেকের অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ 3,000 করে বাড়ে। তো উনি এসে উনি বলছেন এতদিন জানুয়ারি থেকে এফেক্ট দেওয়ার কথা এই টাকার, 2,500 টাকা মিনিমাম বাড়বে, আর যারা সিনিয়র তাদের অ্যাকর্ডিংলি একটু বেশি বাড়বে। উনি বলেছেন দেবেন না, এবং উনি এই পর্যন্ত বলেছেন এখানে এই জায়গাটার মধ্যে শুয়ে নমস্কার দিয়েছেন আমাদের, উনি যে উনি পারবেন না, হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে। মানে কি কারণে দিতে পারবেন না এর বেশি বললে, কি কারণে দিতে পারবেন না এই কথাটা বলেছেন? কারণ তো আমরা জানতে চাইছি, আমাদের কারণ বলেন। আচ্ছা, এর আগে কি আপনারা এরকম দাবি রেখেছিলেন? আমরা সব সময় 3 বছর ধরে বেতন বাড়ে না, 4 বছর ধরে বেতন বাড়ছে না। তো বেতন বাড়ছে না, তো এখন লেবার ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের দিতে গেলেও এটা এই মিনিমামটা দেওয়া যেতে পারে। স্কুলের ফান্ড ও আছে, কিন্তু উনি দেবেন না, উনি দেবেন 1,000 টাকা আরো কম। এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি এরকম কোনো? না না, এর পেছনে তো না রহস্য কি, টাকা জমা রাখলে কি লাভ হয় আমাদের স্কুলের? তো এখানে একজনের অধিকারে না টাকাটা। এবার শুনুন এই স্কুলের ম্যানেজিং কমিটির কাগজে কলমে ভাইস প্রেসিডেন্ট হলেও শিক্ষানিকেতন প্রাইভেট স্কুলের হর্তা কর্তা বিধাতা গোপাল চক্রবর্তী মহোদয় শিক্ষক শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে কি বলছেন দেখুন। আমি বলেছি আমরা তো কোনো সরকারি সাহায্য নেই না, ছাত্রদের বেতন মাঝে মধ্যে বাড়ে সেভাবেই, এবারও কিছু বেড়েছে। তো আমরা একটা দিচ্ছি, আর একটা পে কমিশন করে লেবার যে এরা পাঠিয়েছে এদের সঙ্গে একটা সমতা রেখে কতটা করা যায়, কতটা করা যায় একটু সময় দেওয়া হোক। এই মানে কতদিন আগে আপনারা লেবার ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলেন? তাদের দাবিগুলো তো আপনাদের কাছে, আপনার কাছে ভাইস প্রেসিডেন্ট আমার কাছে, আমি তো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাগজ ছাড়া কথা বলতে পারবো না। আপনি নাকি সরাসরি বলেছেন আমরা বেতন বাড়িয়ে দিই, আপনি নাকি সরাসরি বলেছেন বেতন আপনি বাড়াতে পারবেন না? না, এক্সট্রা বাড়াতে পারবেন না, আমরা যত মানে আমরা যত চাই পারব। আমাদেরকে দেখিয়ে ওরা যা বলেছে, মানে এটা একটা কমিশন না করে আমি বলতে পারবো, একা সিদ্ধান্ত নিতে পারবো না। যে ওরা যা চেয়েছে তার জন্য
কতটা বেতন বাড়ানো যায় তার জন্য একটা একটা স্কুলের একটা পে কমিশন করব করে সিদ্ধান্ত নিয়ে কবে। শুনলেন তো, একদিকে তিনি বলছেন একটি প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়িয়ে দেবেন, তার জন্য ওনারা নাকি পে কমিশন বসাবেন। ভাবুন, গত চার বছর ধরে একবারও শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি তো করেনি, এখন আবার নাটক করছেন পে কমিশনের নামে। রাজ্যে একটা লেবার ডিপার্টমেন্ট রয়েছে বলে সবাই জানে, কিন্তু গত ২৫ বছর যেভাবে প্রাইভেট স্কুলগুলোতে সরকার এবং লেবার ডিপার্টমেন্টের কোনো নজরদারি ছিল না, এখন রাজ্যে নতুন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পরেও একইভাবে চলছে শহর আগরতলা এবং রাজ্যের অন্যান্য প্রাইভেট স্কুলগুলো। এই প্রতিবেদনের মাধ্যমে নিউজ ভ্যানগার্ড সহ রাজ্যের শিক্ষিত মহল, অভিভাবক মহল, প্রাইভেট স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের আশা, রাজ্যের নতুন বিজেপি সরকার এবং লেবার ডিপার্টমেন্ট প্রাইভেট স্কুলগুলো কর্তৃক বিদ্যা ব্যবসায় লাগাম টানার লক্ষ্যে ভূমিকা গ্রহণ করবে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং অবশ্যই শিক্ষামন্ত্রী এ ব্যাপারে আদৌ উদ্যোগ নেবে কিনা, এখন এটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।